আনাস রাজীউ আল্লাহ তালু বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ঈমানের স্বাদ পেতে চায় ঈমানের একটা টেস্ট আছে স্বাদ আছে এই জন্য দেখবেন অনেকের আমাদের ঈমানের স্বাদটা পায় না বলে নামাজ পড়ে মজা লাগে না কোনো কিছু করে মজা লাগে না কিন্তু যে ব্যক্তির মাঝে তিনটি গুণ আছে রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তির মাঝে তিনটি গুণ আছে এই ব্যক্তি ইমানের খুব স্বাদ পাবে এত টেস্ট এত মজা ইমানের এই জন্য তো বিলাল রাজুকে বুকের উপরে পাথর দেওয়ার পরে টেনশন কেন ইমানের স্বাদ আছে একটা একটা স্বাদ আছে ইন্টারেস্টিং জিনিস হয়তো আমরা অতটা বুঝি না ইমানের একটা মজার স্বাদ আছে পৃথিবীতে এমন কোনো কিছু স্বাদ নাই সেটা কি যদি তিনটে কাজ আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ইমানের স্বাদ পাবো এবার আপনাকে আমাকে যাচাই করতে হবে যে আমাদের মধ্যে এই তিনটি কাজ আছে কিনা যে তিনটি কাজ করলে আমরা ইমানের স্বাদ পাব সেটা কি প্রথম ইমানের স্বাদের জায়গা হচ্ছে এক নম্বর আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে পার্থিব যত কিছু যাই আসুক না কেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে আগে রাখতে হবে ভালোবাসা একদম টপ অফ দ্য লিস্টে রাখতে হবে একবারে টপ লিস্টে রাখতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল হচ্ছে আমার এক নম্বরে ভালোবাসা তাহলে বাবা মা সন্তান সন্তানি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ঘরবাড়ি ব্যবসা পৃথিবীতে যা আছে সব সবচেয়ে কাকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ওই সে একটা হাদিস এখানে আনা যেতে পারে যে রসুল সাল্লাহ এবং উমার রাজিলাম একসাথে হাঁটছিলেন উমার মানে সোহান আল্লাহ জান্নাত একজন সাহাবে তো রসুলামকে বলছে জানেন আমি আপনাকে কলিতা দিয়ে ভালোবাসি শুধু আমি আমার জানকে আগে ভালোবাসি তারপরে দুই নম্বরে আপনাকে ভালোবাসি আমার তো জীবন আছে আমার জীবনকে আগে ভালোবাসি তারপরে দুই নম্বরে আপনাকে ভালোবাসি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে উমার পাক্কা মমিন হতে পারেনি। পাক্কা মমিন হতে পারি তখন উমার জন্য বুঝতে পারলেন ব্যাপারটা কি আরে এত ভালোবাসি তাও মমিন হতে পারেনি সবসময় থাকি যুদ্ধে সাহায্য করি ঘটনা কি তখন মোহাম্মদ সাল্লাহ বললেন যে শুনে রাখো তুমি তোমার জীবন তুমি তোমার সন্তান সন্ততি তুমি তোমার সব কিছু থেকে যদি আমাকে না ভালোবাসতে পারো তাহলে কি হবে তাহলে তুমি মমিন হতে পারো তখন উমার আজের বলছেন জান মমিন হয়ে গেলাম মানে আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবেসে ফেললাম তাহলে ইমানদার হতে গেলে ইমানের স্বাদ পেতে গেলে নামাজের স্বাদ পেতে গেলে ইমানদারে তার স্বাদ পেতে গেলে এই তিনটি জিনিস যার মধ্যে আছে সে ইমানের স্বাদ পাবে এক নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে এক নম্বর লিস্টে রাখতে হবে ভালোবাসার জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে এক নম্বর লিস্টে রাখতে হবে ভালোবাসার জায়গায় যে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল এর ব্যাপারটা আমার কাছে সবচেয়ে অগ্রগামী মানে তাদের জন্য আমার ভালোবাসা একদম প্রথমে এক নম্বর দুই নম্বর কাউকে যদি ভালোবাসতে হয় তো আল্লাহর জন্য ভালোবাসতে হবে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে অনলি ফর আল্লাহর জন্য ভালোবাসতে হবে তো এই ভালোবাসাটাকে নিট অ্যান্ড ক্লিন হতে হবে যে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য আর কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য যদিও কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে তার মধ্যে এই এক শ্রেণী যারা একে অপরকে কিসের জন্য ভালোবাসে শুধুমাত্র আল্লাহর সোমাতার জন্য তাহলে কারোর সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু সে আর নামাজ পড়ে না আপনার সাথে তার সম্পর্ক নাই হতে পারে আপনার আত্মীয় কাছের মানুষ অসুবিধা নেই ভালোবাসার প্রয়োজন নেই কিন্তু একজন মানুষ সে দিনদার হয়েছে সে আদায় করে সে সিয়াম পালন করে সে ইসলামের আহাকাম বিধান মানে তো তাকে ভালোবাসতে হবে কার জন্য আল্লাহ সোমালার জন্য এবং ভালোবাসাটা হতে হবে খুবই গভীর এই জন্য দেখবেন যে দিনই ভাইদের যে ভালোবাসা এই ভালোবাসাটা কিন্তু একদম বিশাল পোকট ভালোবাসা রক্তের সম্পর্ক অত ভালোবাসা হয় না রক্তের সম্পর্কে অত ভালোবাসা হয় না এ বিষয়ে একটা হাদিস উল্লেখ করি মজার একটা ঘটনা সেটা হচ্ছে আহ রসুল বলছেন যে একজন ব্যক্তি তার পাশের গ্রামে একজন ভাইকে ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে দিনে ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে তো রসাল্লাম বলছেন যে আল্লাহ একটা ফেরেস্তা নাজিল করে তার সামনে দাঁড় করিয়ে দিলেন মানুষ হিসাবে তার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলছে তাকে জিজ্ঞাসা করো কোথায় যাচ্ছে তো লোককে জিজ্ঞাসা করা হলো আপনি কোথায় যাচ্ছেন তো বলছে আমি ওই পাশের গ্রামে যাচ্ছি একজন ভাইয়ের সাথে দেখা করতে আব্দুর রহমানের সাথে দেখা করতে যাচ্ছে তো বলছে কি ব্যাপার ব্যবসা করো তো জিনা টাকা পয়সার লেনদেন আছে জিনা কি মানে তাই তুমি ওর কাছে টাকা বাবা জিনা তো কেন যাচ্ছ তো বলছে ও দিন ইসলাম মানে ধর্ম মানে আমিও মানি তো জাস্ট ওকে ভালোবাসি তাই দেখা করতে যাচ্ছে শুধুমাত্র ভালোবাসার জন্য আল্লাহর জন্য ভালোবাসা দেখেন তো বলছে আমি ওকে ভালোবাসি শুধুমাত্র দিন ইসলাম মানে চাই তরিকার লোক তাই সোজা কথা তখন আল্লাহ সাহা ফেরেজ তাকে বলছে ওকে বলে দাও ওর জন্য আমি জান্নাতের সুব্যবস্থা করে দিয়েছি সোহান আল্লাহ বেহামদি তারপরে একজন মানুষ একজন মানুষের সামনে সাথে যদি দেখা করতে যায় আর তার নিয়াদটা যদি এটা থাকে যে শুধুমাত্র এটুকুই আমার নিয়াত যে তার সাথে আমার নিয়াতটা কি দেখা করতে যাচ্ছি যাতে আমি তাকে কি করি ভালোবাসি আমি তাকে ভালোবাসি এই যে একটা ভালোবাসার একটা নিয়াদ এতে কোনো দুনিয়ার কোনো স্বার্থ নাই দুনিয়ার কোনো স্বার্থ এর মধ্যে জড়িত নাই এটাকে বলা হয় আল্লাহর প্রতি যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা দুই নম্বর তিন নম্বর হচ্ছে কোন ব্যক্তি কুফরির মধ্যে ছিল শির্কের মধ্যে লিপ্ত ছিল বেদিন ছিল কিন্তু সে দিন পেয়েছে দিন পাওয়ার পরেও আবার ওই কুফরির মধ্যে ফিরে যাওয়াকে ফিরে যাওয়ার চেয়ে আগুনের মধ্যে ঝাঁপ মারাকে আগুনের মধ্যে লাফিয়ে পড়াকে উত্তম মনে করে সেই ব্যক্তি ইমানে পাবে